জোটের পক্ষে কি হারছে সিপিআইএম? বিরোধী দলনেতা তথা সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকারও কি চাইছে তাই? শুক্রবার মানিক সরকারের এক বক্তব্যের পরে এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের রাজনীতির অন্তরে। ২৫ বছরের ক্ষমতা হারিয়ে এখন চোখে সর্ষে ফুল দেখছেন মানিক সুদীপরা। উন্নয়নের সত্যতা ঢাকতে হাজারো মিথ্যের চাদর বুনতে হচ্ছে তাদের। দিন রাত এক করে দিচ্ছেন কি করে বিজেপিকে পরাস্ত করা যায় বিধানসভা নির্বাচনে। বিজেপিকে হারাতে যদি ২৫ বছর মিতালি সম্পর্কের পর্দা ফাঁস হয় তবে হোক, কিন্তু জব্দ করতেই হবে বিজেপিকে, সেই ধ্যান ধারণাতেই আজকাল বাঁচতে চাইছেন মানিক সুদীপরা। শুক্রবার সাংগঠনিক কাজে এবং ভারতীয় ছাত্র ফেডারেশন কুমারঘাট বিভাগীয় কমিটির ডাকে আয়োজিত রক্তদান শিবিরে যোগ দিতে কুমারঘাটে গিয়েছিলেন মানিক সরকার। সেখানে দলের মহকুমা দপ্তরের সাংগঠনিক বৈঠক শেষ করে স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই জোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মানিক সরকার বলেন, বিজেপিকে রাজ্য থেকে হাঁটাতে হবে, এতে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে কোনো শক্তির সাথে আত্মাতের কথা ভাবা যেতে পারে। এক কথায় জোট নিয়ে এদিন সহমত পোষণ করেছেন তিনি। এর মধ্যে যদি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক কোনো শক্তি বিজেপিকে হারানোর জন্য বামফ্রন্টের সাথে বসে কথাবার্তা বলে কোনো সমঝোতার দিকে আসার চিন্তা ভাবনা করেন, এরকম প্রস্তাব আসলে পরে এখনই তো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো সুযোগ নাই। সেগুলি আসলে পরে বারান্তরে পরীক্ষা করে দেখা যেতে পারে কতটা বাস্তবতা সেখানে আছে বা নাই। মানিক সরকারের দাবি, রাজ্যের সাধারণ মানুষের এবং যুবদের সাথে প্রতারণা করেছে এই সরকার। প্রতিশ্রুতি পূরণে খেলাপে সরকারের বিরুদ্ধে মানুষ জোটবদ্ধ হচ্ছেন, আগামী নির্বাচনে এর প্রতিফলন ঘটবে বলেও দাবি করেন মানিক সরকার। এদিন কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রসঙ্গে তিনি বলেন, রীতিমতো চাপে পড়েই কর্মচারীদের ডিএ দিতে বাধ্য হয়েছে এই সরকার। পূর্বতন সরকার যেখানে ২০% থেকে মহার্ঘ ভাতা দেওয়া শুরু করেছিল, কর্মচারীদের সেখানে ১২% দিয়ে এত ঢাকঢোল পেটানোর মানে কি? এটা সরকারের লজ্জা থাকা উচিত বলেই বর্তমান সরকারকে কটাক্ষ করেছেন মানিক সরকার। মিথ্যা প্রতিশ্রুতি আমি ব্যাখ্যা যাচ্ছি না। গত নির্বাচনের সময় তাদের ইস্তাহার পাওয়ার পর ২৪ ঘন্টার মধ্যে আমরা এটা কাউন্টার করেছি, এখন তো প্রমাণ হয়েছে আমরা যা বলেছিলাম তাই সত্য। শূন্য পদ পূরণ করবে ৫০,০০০ তাদের কল্পিত হিসেব এক বছরের মধ্যে, সেই হিসেবও তারা বিধানসভায় দাখিল করতে পারেনি, বরং তারা সরকারে আসার পর এমনি ৪ বছরের হিসাব বলছি প্রায় ২০-২২,০০০ নতুন করে শূন্যপদ তৈরি হয়েছে, পূরণ করছে না, পুরনো পদ বাতিল করে দিচ্ছে, নতুন কোনো পদ সৃষ্টি করছে না, নিয়োগও করছে না, ঠিক আছে। এবং তাদের প্রতিশ্রুতি ছিল যারা অনিয়মিত কর্মচারী, চুক্তিবদ্ধ কর্মচারী, ইভেন সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কিমে আমাদের সময় থেকে কাজ করছে, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে চাপ দিয়েছিলাম তাদের রেগুলারাইজ করো, রেগুলার করো, বলছে তোমাদের করলে সারা ভারতবর্ষ করতে হবে, এই দায়িত্ব আমরা নেব কেন? আমরা পারিনি করতে, কিন্তু আমরা রাজ্য সরকারের কর্মচারীদের যে সুযোগ সুবিধা দিতাম নিয়মিত করার সাপেক্ষে বাকি সব সুযোগ আমরা দিয়েছি। তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীকে সামনে রেখে, কারণ এই নির্বাচনী ইস্তাহার তো প্রধানমন্ত্রী দেখেননি, এটা মনে করার কারণ না, তিনি তো নেড়ে নেড়ে বক্তৃতা। যে ১০,৩২৩ শিক্ষকদের অনৈতিকভাবে চাকরি দিয়ে তাদের জীবন নষ্ট করেছেন তাদের প্রসঙ্গেই মানিক সরকার বলেন, বামিরাই একমাত্র পারবে তাদের মুখে গ্রাস ফিরিয়ে দিতে। চাকরি যারা দিয়েছিলেন তাদের সময়ে চাকরিচ্যুত সেই শিক্ষক শিক্ষিকারা এরপরেও কি করে এই কথাগুলো বললেন মানিকবাবু? এ নিয়ে তীব্র নিন্দার ঝড় উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। বরং বর্তমান সরকার ১০,৩২৩ নিয়ে অনেকটাই মানবিক, ইতিমধ্যে তাদের মধ্যে একটা বিশাল অংশের কোনো না কোনো কর্মসংস্থান হয়েই গেছে। এরপরেও মানিক সরকারের এই কথায় তীব্র সমালোচনা উঠতে শুরু করেছে। তো চাকরি দিয়েছে বামফ্রন্টেই তাদের চাকরি যখন এই মানে বিজেপি এবং অন্যান্য দল মিলে আমি তো বলবো খেয়ে নিয়েছে, কেমন? তারপরও আমরা বলেছিলাম এদেরকে আমরা জলে ভাসিয়ে দেব না, আমরাই ১৫,০০০ পদ তৈরি করেছিলাম, এগুলির বিরুদ্ধে মামলা করেছে সুপ্রিম কোর্টে বিজেপি আরএসএস, কে জানে না এগুলো, কে জানে না?
আমরা ওই যে কথা বলেছিলাম তাদেরকে আমরা জলে ভাসিয়ে দেব না, ওখানে আমরা স্টিক করছি। বামফ্রন্টই হচ্ছে তাদের গ্যারান্টি, এরাই তাদেরকে আবার বুকের গ্রাস ফিরিয়ে দিতে পারে। এর বেশি আর কী বলবো? মানুষের অসম্পূর্ণ যে সমস্যাগুলো, এগুলো সমাধান কে দেবে? বামফ্রন্ট ছাড়া কে দেবে? এবং এই জায়গায় বামফ্রন্ট অন্যান্য গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে একসাথে করে অগ্রসর হওয়ার চেষ্টা করে। মানিক সরকার যদিও ওই দিন স্পষ্ট করেছেন, মানুষের অসম্পূর্ণ সমস্যা সমাধান করতে বামীরা জোটের পথেই হাঁটছে। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।